ইভান ভেলানি, বয়স মোটে 19, এই বয়সেই গায়ে তুলে নিয়েছেন মার্ভেলের শ্যুট। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে নতুন সিরিজ মিসেস মার্ভেলের প্রথম সিজন। 8 জুন প্রিমিয়ারের পর বিবিসি ভ্যারাইটির মতো গণমাধ্যমগুলো প্রশংসা করছে সিরিজটির। সেই সিরিজের প্রধান চরিত্র কমলা খান হিসেবে দেখা গেছে 19 বছরের ইমান ভেলানিকে, যার মধ্য দিয়ে তৈরি হয়েছে নতুন এক ইতিহাস। ইমানই প্রথম মুসলিম যিনি মার্ভেল সুপার হিরো চরিত্রে অভিনয় করেছেন। পাকিস্তানি কানাডিয়ান এই অভিনেত্রীর জন্ম করাচিতে। ইমান যখন অনেক ছোট বাবার সঙ্গে চলে আসেন কানাডায়, তখন থেকে কমিক্স বলতে পাগল, তাই কমিক্স অবলম্বনে নির্মিত এই সিরিজ তার কাছে স্বপ্ন পূরণের মতোই। পশ্চিমা গণমাধ্যমগুলো প্রথম মুসলিম সুপার হিরোকে নিয়ে ফলাও করে খবর ছেপেছে, ইমান নিজেও উত্তেজিত বিষয়টি নিয়ে। মুসলিম বলুন আর যাই বলুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সমাজের একটা নির্দিষ্ট বিশ্বাসী মানুষের গল্প দেখানো হয়েছে, যা আসলে সমাজের বৈচিত্র্যময় নানা গোষ্ঠীর উপস্থিতি উঠে আসে। তবে সাক্ষাৎকারে তিনি জানান, নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে আগ্রহী নন তিনি। জানান, ছোটবেলা থেকেই কানাডার মূলধারার স্কুলে পড়েছেন, এশীয় স্কুলগুলোতে নয়। বাবা চেয়েছিলেন তার সন্তান যেন নানা জাতি বর্ণ ধর্মের মানুষের সঙ্গে বেড়ে উঠতে শিখে। এমন গুরুত্বপূর্ণ একটি চরিত্র, তার পরিবারও ভীষণ আনন্দিত। টরন্টোতে তার পরিবারে খুশির বন্যা বইছে। মিস মার্ভেল ছাড়াও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি, তবে অভিনয় দুনিয়ায় পা রাখতে চাননি একেবারেই। স্কুলে অডিশনের সুযোগ পেয়ে নাম লিখিয়েছিলেন, বাকিটা তো ইতিহাস। এই প্রজন্মের তরুণী হলেও ইমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। জানেন, মিস মার্ভেল মুক্তির পর তার অনেক অনুসারী তৈরি হবে, তবে নিজের মনোযোগ যাতে অন্যদিকে না যায় সেজন্য আরও কয়েক মাস টুইটার ইনস্টাগ্রাম কিছুই ব্যবহার করবেন না। 6 পর্বের মিস মার্ভেলে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ফারহান আখতারও। তার সঙ্গে কাজ করে রীতিমতো উচ্ছ্বসিত ইমান, কারণ বলিউড ছবির পার ভক্ত তিনি। তার পছন্দের ছবির তালিকায় আছে ফারহানের জিন্দিগি না মিলেগি দোবারা। ফারহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে পর্দা ভাগ করার অভিজ্ঞতা অসাধারণ। যার ছবি দেখে বড় হয়েছি, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত। কেবল ফারহান নন, আরেক বলিউড অভিনেতা আমির খানেরও ভক্ত তিনি। অভিনেতার 3 ইডিয়টস তার প্রিয় বলিউড সিনেমার একটি। ইমান জানান, আমিরের এমন কোনো সিনেমা নেই যা তিনি দেখেননি, এছাড়া শাহরুখকেও পছন্দ করেন তিনি।